আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি খুব অল্প সময়ের ভিতরে, মাত্র 10 থেকে 15 দিনের ভিতরে আপনি অর্ডার পেতে পারেন। এর জন্য আপনাকে কি 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 কাজ করলে আপনি খুব দ্রুত অর্ডার পাবেন। নতুন সেলাররা আসার কারণে ফাইবার একটু কাজের চাপটা একটু বেড়ে গেছে, মানে কমে গেছে, ফাইবারের বায়ারদের তুলনায় একটু কাজটা কম আছে। তারপরেও আপনি যদি নিয়মিত কাজ করেন এইখানে, তাহলে আপনি কিন্তু অর্ডার পাবেন মাস্ট বি 15 দিনের ভেতর। আমার কখ আপনার আমার যতগুলো অ্যাকাউন্ট আছে তার মধ্যে আমার আমি আমার অনেকগুলো অ্যাকাউন্ট, একদম নতুন অ্যাকাউন্টগুলোতে আমি যখন কাজ শুরু করি 10 থেকে 15 দিনের ভিতরে আমার অর্ডার চলে আসে মাস্ট বি। এর জন্য আমি যে জিনিসগুলো ফলো করি সেটা হচ্ছে, আপনারা ফলো করতে পারেন, ধরেন আমার গিকের ব্যানারগুলো সব থেকে, মানে সবার থেকে একদম আলাদা। আমার আমাকে যারা চিনেন তারা অবশ্য জানেন আমি গিকের ইমেজগুলো নিয়ে অনেকটাই কাজ করি খুব ভালোভাবে। কারণ আপনারা যদি গিকের ব্যানার বানাইতে যদি বা গিকের ইমেজ বানাইতে যদি আপনাদের কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা একজন ভালো গ্রাফিক ডিজাইনার দিয়ে ব্যানারগুলো বানায় নিতে পারেন। তাহলে আপনার ব্যানারগুলো ইউনিক হলে ফাইবার কিন্তু আপনাদেরকে প্রথম দিকে ঠেলে দিবে, ঠিক আছে? তো এর মাধ্যমে আপনি কিন্তু বায়ারের চোখে যখন আপনার ব্যানারটা ভালো হবে, ধরেন এখানে দেখেন মোটামুটি অনেকগুলো ব্যানার আছে, দেখছেন? এখানে কিন্তু সবচেয়ে ইউনিক ব্যানার লাগতেছে কিন্তু এই ব্যানারটা, দেখছেন? একদম ইউনিক লাগতেছে। তারপরে দেখেন কোনটা লাগে, আমার চোখে এটা লাগতেছে, তারপরে এটা লাগতেছে, মোটামুটি চোখে ধরে আর কি, এটাও খারাপ না কালোর ভিতরে, আরগুলো কিন্তু কিন্তু ভালো লাগতেছে না, ঠিক আছে? তো আপনাকে যখন ব্যানারটা বানাতে হবে তখন মাস্টবি আপনাকে একটা জিনিস ফোকাস করতে হবে, সেটা হচ্ছে আপনি যে সার্ভিসটা দিবেন। ধরেন আমরা এখানে ইনস্টাগ্রাম প্রমোশন বা ইনস্টাগ্রাম মার্কেটিং যাই বলি না কেন, তো এখানে আমি সার্ভিসটা কি, আমার সার্ভিসটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের উপরে। তো আমরা যখন কাস্টগুলো করব তখন আমাদের এখানে আমাদের যে সার্ভিসটা থাকবে সেই সার্ভিসটা আমরা সব থেকে বড় করে লিখব, আর আমাদের ব্যানারটা একটু কালার কম্বিনেশন যেন একটু ভালো থাকে সেটার উপর অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে। প্রথম অবস্থায় আপনাকে ব্যানারটাইর দিকে ফোকাস করতে হবে বেশি, কারণ আপনি ব্যানার যদি খুবই খারাপ হয় তাহলে কিন্তু আপনার গিগ র্যাঙ্কিংয়ের দিকে আসবে না, দেন আপনি কিন্তু অর্ডার পাওয়ার চান্স কিন্তু খুবই কম। দ্বিতীয় স্টেপে যদি আমরা আসি সেটা হচ্ছে আপনাকে অবশ্যই বায়ার রিকোয়েস্ট করতে হবে প্রতিদিন। কিভাবে বায়ার রিকোয়েস্ট করা যায় সে ভিডিও আমাদের ইউটিউবে পেয়ে যাবেন, অথবা আপনি বায়ার রিকোয়েস্ট ফাইবার বায়ার রিকোয়েস্ট লিখে সার্চ করলে আপনারা অনেক বায়ার রিকোয়েস্ট পাবেন ইউটিউবে। ওইখান থেকে আপনি কালেক্ট করে আপনি কিন্তু সুন্দর করে একটা বায়ার রিকোয়েস্টের ফর্ম্যাট তৈরি করে রাখতে পারেন, যাতে আপনার পরবর্তীতে কাজে লাগতে পারে। আপনি যেন 2 থেকে 3 মিনিটের ভিতরে বায়ার রিকোয়েস্টগুলো সেন্ড করতে পারে। দেখা যায় যে 50 জন বায়ার রিকোয়েস্ট করছে, তারপরে আপনি 50 জনের যায় বায়ার রিকোয়েস্ট করলেন, তাহলে কিন্তু আপনার বায়ার রিকোয়েস্টটা বায়াররা দেখবে না, কারণ 50 জনের উপরে বায়ার রিকোয়েস্টের বায়ারদের কাছে যায় না। তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি বায়ার রিকোয়েস্টটা করলে লাভটা কী হবে, ধরেন আপনি বায়ার রিকোয়েস্ট করলেন, আপনার গিকে অর্ডার করলো না, বা আপনার সাথে আপনার গিকটা পছন্দ হলো না, তারপরে কিন্তু আপনার গিকটা রিসার্চ করতে দেখতে আসবে সেলারটা কিরকম, দেখি কাজটা করতে পারবে কিনা। এতে কী হবে, এতে আপনার লাভটা হবে আপনার গিকটা থেকে একটা ইমপ্রেশন পাইলেন, দেন একটা ক্লিক পাইলেন, যেটার মাধ্যমে তোমরা ইজিভাবে কিন্তু র্যাঙ্কিংয়ের দিকে চলে আসতে পারো। তোমাদের উদ্দেশ্য থাকবে তোমার গিক যেন, তোমার বায়াররা, তুমি যে 10 টাকা বায়ার রিকোয়েস্ট করতে হবে মাস্ট বি, 10 টাকা বায়ার রিকোয়েস্ট করতেই হবে, না হলে কিন্তু আপনার র্যাঙ্ক করবে না। বায়ার রিকোয়েস্ট যারা করে তাদের গিক সবসময় র্যাঙ্কিংয়ের দিকেই থাকে, কারণ হচ্ছে বায়ার রিকোয়েস্টের মাধ্যমে লাভ হয়, মানে আপনার একটা বায়ার আপনার কাছে চলে আসবে, দেন ওইখান থেকে আপনার গিকগুলো দেখবে, দেখার ফলে কিন্তু আপনার এখান থেকে র্যাঙ্কিংয়ের দিকে চলে যাবেন, ঠিক আছে? এটা না করলে কিন্তু আসলে হবে না। বায়ার রিকোয়েস্ট আপনাকে দ্বিতীয় নাম্বারে রাখছি এই জন্য আপনাকে বায়ার রিকোয়েস্ট মাস্ট বি করতে হবে। আর অবশ্যই যখন আপনাকে ফাইবারে যখন আপনি গিক পাবলিশ করবেন তখন মাস্ট বি আপনাকে একটা ফাইবার এক্সট্রেকশন, যেটা আমরা রিলোডার বলে থাকি, বা অটো রিলোডার, যেটার মাধ্যমে আপনাকে রাত দিন 24 ঘন্টা রোবটে কিন্তু অ্যাক্টিভ থাকাবে, এরকম কিছু আপনাদেরকে ইউজ করতে হবে। তো আমার যেহেতু আমি এখানে আছে আমি নিজেও ইউজ করি, আপনারা অবশ্যই 5 মিনিট দিয়ে ইউজ করবেন, নইলে আপনারা একটু সমস্যায় পড়তে পারেন। তো এটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে আপনাকে মাস্ট বি খুব ভালোভাবে আপনাকে মার্কেটিংটা জানতে হবে। তো আপনাকে কী কী মার্কেটিং করতে হবে, আপনাকে মার্কেটিং করতে হবে টুইটারে রিটুইট করতে হবে, আপনার গিকটাকে রিটুইট করতে হবে, হয়তো বড় বড় মানে যেখানে মানুষের আনাগোনা আছে, ধরেন ডোনাল্ড ট্রাম্পের পেজে যায় যদি আমি একটা
এসএমএস করি তাহলে কিন্তু, বা একটা রিটুইট করি তাহলে কিন্তু ওইখানে ডোনাল্ড ট্রাম্পের যত লোক আছে তা আমার পরে যারা কমেন্ট করবে বা রিটুইট করবে বা রিটুইটগুলো পড়বে তারা কিন্তু দেখতে পারবে। তো এখান থেকে কি হবে, যদি আপনার সার্ভিসটা ইন্টারেস্টেড হয় তাহলে কিন্তু এখান থেকে অর্ডার পাওয়ার একটা অপরচুনিটি থেকে যায়। তো এরপরে যদি আপনি করেন সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিংটা করতে পারেন। ইনস্টাগ্রামে আপনাকে যেটা করতে হবে, আপনার নিজের নামে ডিজিটাল মার্কেটিং অথবা এজেন্সির নাম করে আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, বিজনেস অ্যাকাউন্ট। ওখানে আপনাকে ডেইলি বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করবেন। দেন ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির উপরে যারা আছে তাদেরকে আপনাকে ফলো করতে হবে। মানে ডিজিটাল মার্কেটিংয়ের ধরেন এজেন্সি লিখলে ইউএসএর এজেন্সি লিখবেন, ডিজিটাল মার্কেটিং ইউএসএ এজেন্সিগুলো পেয়ে যাবেন। ওই এজেন্সির গ্রুপে মানে ওই এজেন্সির ফলোয়ারেতে যারা যারা আছে আপনি তাদেরকে কানেক্ট করবেন। কানেক্ট করলে যেটা হবে, এখান থেকে তাদের থেকে একটা অর্ডার পাওয়ার একটা অপরচুনিটি থাকবে। তো আমরা যেটা করি, সবাই আমরা এক ঘরামে আমরা ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট করি, এতে কোনো লাভ হয় না। ফেসবুক বাইসেল গ্রুপে এগুলোতে কিন্তু আমরা আমাদের গিগুলো প্রমোট করি। তো এটাতে আমাদের আসলে কোনো লাভ হয় না, এটাতে আরও স্প্যামিং হয়। তো স্প্যামিং করার কোনো দরকার নেই, আপনাকে ফেসবুকে মার্কেটিং করার কোনো প্রয়োজন নাই। তো আপনি যেটা করতে পারেন, যদি মার্কেটিং করতে চান তাহলে আপনাকে ফেসবুকের কিছু সিস্টেম আছে ধরেন ওইগুলোর থেকে আপনি পোষাতে পারেন। ধরেন বড় বড় গ্রুপ আছে, যেমন পেজ আছে যারা বিজনেস করতেছে তাদের, কিন্তু আপনি তাদেরকে এসএমএস করতে পারেন অথবা ইনস্টাগ্রামে তাদেরকে ফলো করে কিন্তু এসএমএস করতে পারেন। তো এখানে কিন্তু ফেসবুকে যদি এসএমএস করতে চান বা কমেন্টিং করতে চান তাহলে কিন্তু করতে পারেন। এখানে দেখেন ক্যাট লাভার ডগ লাভার অনেকগুলো গ্রুপ পাবেন, যেটার মাধ্যমে কিন্তু আপনারা যদি প্রচার করেন, ধরেন এই যে ক্যাট লাভার গ্রুপ, এখানে ইউএসএ ইউএসএর মানুষগুলো কিন্তু অ্যাকুরেট মানুষগুলো কিন্তু আছে, যারা কুকুর প্রেমী অথবা বিড়াল প্রেমী তারা কিন্তু এখানে থাকে। দেখছেন একদম রিসেন্ট, এরা কিন্তু সবগুলোই দেখতে পারবেন, এরা কিন্তু বাইরের লোক। দেখছেন সবগুলোই বাইরের লোক, এটা সবগুলো। এদের নিচে যদি কমেন্ট করেন অথবা তাদেরকে যায় যদি ফ্রেন্ড বানিয়ে তাদেরকে বলেন যে আমি এইগুলো সার্ভিস দিতেছি, যদি তোমার যদি কোনো কাজ থাকে বা তোমার ফ্যামিলি বা তোমার আদার্স ফ্রেন্ডদের যদি কোনো কাজ থাকে আমাকে দিতে পারো, আমি তোমাদেরকে এ বিষয়ে হেল্প করতে পারবো। তাহলে এখানে এই যে এগুলো রিয়েল অনেকগুলো গ্রুপ পাবেন, লাখ লাখ গ্রুপ পাবেন, সমস্যা নাই। এগুলো গ্রুপে অ্যাকুরেট মানুষ থাকে, দেখেন একটু খেয়াল করেন, দেখছেন সবগুলো হচ্ছে বাইরের লোক। আর আমরা যেটা করি, আমরা ফেসবুক গ্রুপে যাই এসএমএস মানে আমাদের ফাইবারের গিগুলো প্রমোট করি। তো আপনি যদি প্রমোট করতে হয় ফেসবুকে, এগুলা মেসেঞ্জার বা এই আপনার মেসেজ বা কমেন্টিং করতে পারেন, কিন্তু খুবই বেশি করবেন না, তাহলে কিন্তু স্প্যামিং হবে। তো এরপরে যদি আপনি করতে চান সেটা হচ্ছে লিঙ্কডিন মার্কেটিং। লিঙ্কডিন মার্কেটিংয়ের উপরে আমাদের ক্লাস আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো লিঙ্কডিন মার্কেটিংয়ে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, খুব প্রফেশনাল মানের অ্যাকাউন্টটা করে তারপরে আপনাকে যেটা করতে হবে, বাইরের লোকদেরকে আপনাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করে ওইখানে অনেক ধরনের গ্রুপ পাবেন আপনি, মানে বাইরের গ্রুপগুলো কিন্তু ইজিভাবে পেয়ে যাবেন। ওই গ্রুপের মাধ্যমে কিন্তু আপনার গিগটা প্রচার করে নিতে পারেন। তাহলে কিন্তু আমার অনেক স্টুডেন্ট আছে তারা শুধু এই লিঙ্কডিন মার্কেটিং করেই কিন্তু অনেক বায়ার কালেক্ট করে, শুধু লিঙ্কডিন থেকেই। আর লিঙ্কডিন আমরা যারা ফ্রিলান্সিং করি বা ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো প্রোভাইড করি তারা কিন্তু জানে সবাই লিঙ্কডিন হচ্ছে বায়ারের খনি, ঠিক আছে? তো কেয়ারফুল, তো আপনাকে অবশ্যই লিঙ্কডিন মার্কেটিংটা জানতে হবে। আমাদের ভিডিওটা দেখলে কিন্তু লিঙ্কডিন মার্কেটিংটা করতে পারবেন, আমাদের টুইটারের ভিডিওটা দেখলে কিন্তু টুইটার মার্কেটিংটা শিখতে পারবেন, পিন্টারেস্টের ভিডিওটা দেখলে কিন্তু ফ্রিতে শিখতে পারবেন, আমাদের ইউটিউবে সবগুলো পাবলিশ করা আছে, একটু দেখে নিতে পারেন, এগুলো করে নিতে পারেন। তো লিঙ্কডিনের ভিতরে যদি আপনি মার্কেটিংটা করেন তাহলে আপনার মনে হয় বেটার হবে। আর তাদেরকে ডাইরেক্ট এসএমএস করতে পারেন, ফ্রেন্ড বানাইতে পারেন, প্রতিদিন গুড মর্নিং এগুলা প্রোভাইড করতে পারেন, যাতে তারা মানে আপনার প্রতি একটু আস্থা তৈরি হয়। তো এরপরে যদি আপনি মার্কেটিং করেন সেটা করতে পারেন কোরাতে, অথবা করতে পারেন হচ্ছে ইডিট অ্যান্ড পিন্টারেস্ট মার্কেটিং। ইডিটে আসলে সবচেয়ে, আমরা যেমন ফেসবুক ইউজ করি, ইডিটে কিন্তু খুবই জনপ্রিয় মাধ্যম আছে ইডিট। তো আপনি কিন্তু ইডিটের মাধ্যমে কিন্তু মার্কেটিংটা করতে পারেন। তো ইডিটে কিন্তু আপনি যদি প্রতিদিন লিঙ্ক বিল্ডিং করেন তাহলে কিন্তু এখান থেকে কাজ পাবেন। আপাতত আপনি যদি প্রথম অবস্থায় এগুলো কিছু না বোঝেন, আপনি শুধু 10 টাকার বায়ার রিকোয়েস্ট করে যাবেন তাহলে হয়ে যাবে। ইডিট মার্কেটিংটা যদি না করতে পারেন কোনো সমস্যা নাই, আপনি পরবর্তীতে একটা সময় এটা শিখে ফেলেন, নিজের জন্য কাজ করতে পারেন।
আর যদি আপনার ভিতরে এসইওর কাজের যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনারা করতে পারেন। কারণ এসইও লিঙ্ক বিল্ডিংয়ের কী পরিমাণ যে হেল্প করে, এই মানে আমাদের গিগুলো থেকে মানে ট্রাফিক আসলে কিন্তু আমাদের গিগ র্যাঙ্ক করবে, ঠিক আছে? ট্রাফিক যদি না পান বা ভিজিটর যদি বাইরের থেকে না আসে তাহলে কিন্তু খুব একটা র্যাঙ্ক করে না। র্যাঙ্ক করার অনেকগুলো মাধ্যম আছে ফাইবারে, সবগুলো আসলে আজকে বলা সম্ভব না। তো মানে দুই দিন ট্রাই করলে আপনার গিগ ফার্স্ট থেকে এক নম্বর থেকে তিন নম্বর পজিশনে থাকবে, এটা মাস্ট বি যদি আমাদের বিষয়গুলো ফলো করে। তো যাই হোক, আজকে আমরা শুধু মানে বেসিক ধারণা পেলাম, এগুলোই করে দেখতে পারেন। যদি এর ভিতরে যদি কোনো প্রবলেম হয় বা করতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ আমরা প্রতি শুক্রবার শনিবার আমরা ফ্রি সাপোর্ট দিয়ে থাকি। আমাদের ফেসবুক গ্রুপ আছে, নাম হচ্ছে ফ্রি সাপোর্ট নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট, অথবা আমি দেখাচ্ছি আপনাদের। তো এখানে আসাও কিন্তু আপনারা গ্রুপটা আপনারা ই নিতে পারেন। এই যে এখানে আছে আমাদের গ্রুপের নাম, এটা হচ্ছে নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট ফ্রি সাপোর্ট নতুন পুরাতন গ্রুপ। এই গ্রুপ থেকে কিন্তু আপনারা সাপোর্ট নিতে পারেন। তো আমাদের প্রতি শুক্রবার সাপোর্ট আর শনিবারে সাপোর্ট হয় 9টার থেকে। আপনারা এখান থেকে এসে আমাদেরকে জয়েন করে SMS করে দিলেই কিন্তু আমরা আপনাদের সাথে কানেক্ট হয়ে যেতে পারবো, আপনাদের জুমের মাধ্যমে ফ্রি সাপোর্ট দেওয়া হবে। তো সবাইকে ধন্যবাদ। আর যদি অবশ্যই আমার এই কাজগুলো করেন, আপনার আশা করি মাস্ট বি আপনার 10 থেকে 15 দিন লাগবে না, তার আগে আপনি অর্ডারটা পাবেন। আর যদি না পান তাহলে আপনার কাজে ভুল আছে, তাহলে আপনি উল্টাপাল্টা কাজ করছেন। কিন্তু এটা মাস্ট বি গ্যারান্টি দিতে পারি আমি, 100% গ্যারান্টি। আপনি যদি এই কাজগুলো করে ফেলেন তো আপনি কিন্তু অর্ডার পাবেন। আর আমরা জানি লিঙ্কডিনে যদি আপনি কানেক্ট করেন বা ইনস্টাগ্রাম বা টুইটারে যদি ফলোয়ারগুলো গ্রো করতে থাকেন, আপনাকে ফাইবারে কাজ করতে হবে না, ফাইবারে কাজ করতে হবে না, ফাইবারে অর্ডার পড়বে এর জন্য বসে থাকতে হবে না। তো আপনাকে ওইখান থেকে আপনি বাইরে কাজ করে শেষ করতে পারবেন না, এরকম অপরচুনিটি থাকে। তো অবশ্যই এগুলো বড় করতে থাকেন। আর অবশ্যই আমার ভিডিওটা ফলো করেন, তাহলে হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ বলে আজকের মতো আমরা স্টপ করে দিচ্ছি।